সলাতুদ দুহা, সলাতুদ দুহা যেটার নাম অনেকে ওই চাষতে সলাত বলেন, অনেকে কেউ কেউ আবার এটাকে ইশরাকও বলেন। যেটাই হোক, এই ইশরাক দুহা এই বিষয়টার মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নাই। একটু আর্লি পড়লে সেটাকে ইশরাক বলা হয়, আর একটু ডিলে করে পড়লে সেটাকে আসলে দুহা, সলাতুদ দুহা বা ফার্সি ভাষায় চাষতের নামাজ বলে আর কি। তো আমি প্রথমে ফজিলতটা বলছি, যে যারা নিয়মিত সলাতুদ দুহা আদায় করেন, সলাতুদ দুহা নিয়মিত আদায় করেন মিনিমাম দুই রেকাত, তাদের রিজিকের মধ্যে, এবং রিজিক বলতে শুধু টাকা পয়সা বোঝাচ্ছি না, রিজিক বলতে কিন্তু শুধু টাকা বোঝানো হয় না, তাদের রিজিক বলতে আমাদের মেধা, আমাদের অর্থ, আমাদের সম্পদ, আমাদের ঈমান, আমাদের ইসলাম, দুনিয়ার কল্যাণ বা হাসানা, পরকালের আল্লাহ প্রদত্ত নিয়ামত, এক ইভেন নেককার স্ত্রী, নেককার স্বামী, সুসন্তান সন্ততি, ভালো একটা ব্যবসা, ভালো একটা চাকরি বা যেটাই হোক, এই সমস্ত বিষয়গুলোই কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। ইভেন আমাদের তাকদীর আমাদের রিজিকের অন্তর্ভুক্ত। তো এই যে চাষতের সলাতটার কথা বলছি, বা সলাতুদ দোহা বা ইশরাকের নামাজ যেটাই আপনি বলেন, এটা যারা নিয়মিত পড়ার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের মধ্যে তার পক্ষ থেকে বারাকা দান করেন, বরকত দান করেন। এই বরকতটা অনেক সময় বোঝা যাবে, অনেক সময় বোঝা যাবেও না, কিন্তু আল্লাহ পাক ভালো জানেন যে বারাকা কাকে কীভাবে কোন দিক দিয়ে কতটুকু দিতে হবে। ঠিক আছে, অনেক সময় আমরা হয়তো বুঝতে নাও পারতে পারি, কিন্তু বারাকা হয়ে গেছে হয়তো আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, এই সলাটটার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ আরও বলেছেন যে প্রত্যেকটা আদম সন্তান, মানে প্রতিটা আদম সন্তান যখন ঘুম থেকে ওঠে, তখন প্রত্যেকটা আদম সন্তান যখন ঘুম থেকে ওঠে, আমি প্রশ্নটা বুঝতে পারিনি, না আচ্ছা আমি বুঝতে পারছি, আমি পরে অ্যান্সার করছি। আমি আগে হাদিসটা বলে নিচ্ছি, যে প্রতিটা আদম সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক আদম সন্তান যখন ঘুম থেকে ওঠে, তখন তার এই যে পুরো বডির যে জোড়গুলো আছে, যে গিটগুলো আছে, প্রত্যেকটা গিটের উপরেই একটা করে সদকা করাটা তার উপর ওয়াজিব হয়ে যায়। এটা আল্লাহ পাক যে আমাদেরকে সুস্থতার সাথে বা প্রাণটা আবার দেহে ফিরিয়ে দিলেন, এর শুক্রিয়া স্বরূপই আসলে এটা আমাদের উপর বর্তিত হয়ে যায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জোড় আছে মোট 360টা। তিনি কোনো মেডিকেল ডক্টর ছিলেন না, তারপরেও তিনি বলেছেন আল্লাহর ওয়াহি থেকেই যে 360টা জোড়া আমাদের দেহে আছে। সত্যিকার অর্থে তিনি সবচেয়ে বড় মেডিকেল ডক্টর ছিলেন যদি আমরা ওই সেন্সে ধরি, কিন্তু অ্যাজ এ নবী তিনি আল্লাহর ওয়াহি নিয়ে কথা বলতেন। আল্লাহ পাক তাকে জানিয়ে দিয়েছিলেন যে আমাদের শরীরের মধ্যে 360টা জোড় আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 360টা জোড় এর মানে এর সমান অনুপাতে সদাকা করাটা আমাদের উপরে প্রতিদিন ফরজ হয়ে যায় বা ওয়াজিব হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এটা বললেন, তখন সাহাবীরা তো অনেকে একটু আশঙ্কাও বোধ করলেন যে এতগুলো সাদাকা আমরা কেমন করে করতে পারি একদিনে। তখন তিনি বলে দিলেন যে প্রত্যেকবার সুবহানাল্লাহ বলাও একটা সাদাকা, প্রত্যেকবার আলহামদুলিল্লাহ বলা একটা সাদাকা, প্রত্যেকবার আল্লাহু আকবার এটা বলা একটা সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটা সাদাকা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলা একটা সাদাকা, বা কাউকে ভালো কাজের আদেশ করা সাদাকা, কাউকে মন্দ কাজে নিষেধ করাটা একটা সাদাকা, কোনো রাস্তায় কোনো মানে কি বলবো যে কষ্টদায়ক কিছু পড়ে আছে এটাকে তুলে সরিয়ে দেওয়াটাও সাদাকা, মানে প্রতিটা ভালো কাজই কিন্তু সাদাকা। ঠিক আছে, ইভেন স্ত্রীর মুখে যদি খাবার কেউ তুলে দেয় কোনো স্বামী, বা স্বামীর মুখে স্ত্রী যদি খাবার তুলে দেয়, ইসলামে বলা হয়েছে সেটাও একটা সাদাকা, সেটাও একটা সাদাকা, সুবহানাল্লাহ। তো এইভাবে তিনি ব্যাপারটাকে সহজ করে দিলেন, এবং তিনি বললেন শেষে হাদিসের শেষ অংশে যে যারা এগুলো কোনোটাই করতে পারবে না, কিন্তু শুধুমাত্র দুই রেকাত সলাত আদায় করবে, কখন? দুহার সময়, মানে আমাদের বাংলাদেশ বা যে আমাদের ক্লক যেটা আছে, এই ক্লকের টাইমে ধরে নেন যে 6টা থেকে, মানে সূর্য ওঠার পর থেকে 10টা সাড়ে 10টা পর্যন্ত, এই যে সময়টুকু, এই যে 6টা বা 5:30 বা 6টা থেকে যে 10টা সাড়ে 10টা এই টাইমটুকু আছে, এই টাইমটুকুর মধ্যে যারা দুই রাকাত সলাৎ পড়বে, এই সময়টুকু বলা হয় দুহার সময়। মানে দুহা মানে সূর্য একটু উত্তপ্ত হয় আর কি, এটাকে দুহা বলা হয়। কোরআনে একটা সূরা আছে ওয়া দুহা ওয়া লাইলি ইযা সাজা। তো যারা এই সময়টুকুর মধ্যে মাত্র দুই রাকাত সলাৎ আদায় করবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ওই যে 360টা সাদাকা যার ওয়াজিব হয়ে আছে শরীরের উপরে এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, মাত্র 2 রাকাত সালাতের বদৌলতে এই পুরো হুকুমটা পালন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এটাকে যদি আমরা ফজরের সালাতের পর এই যে সূর্যটা উঠে গেল এই সূর্য ওঠার কিছুক্ষণ পর পড়ি তাহলে সেটাকে ইশরাকের নামাজ বলা হয় আর কি। আর যদি আমরা এটাকে একটু ডিলে করে পড়ি 8টার দিকে 9টার দিকে বা 10টার দিকে এটাকে তখন বলা হয় সালাতুল দুহা। দুটো সালাতই একই সালাত, যে কোনো সূরা দিয়েই পড়া যায়, নর্মাল নফল সালাতের মতোই। কেউ 2 রাকাত পড়তে পারেন, কেউ 4 রাকাত পড়তে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পর্যন্ত পড়েছেন। তো মিনিমাম 2, ম্যাক্সিমাম 8 পর্যন্ত আপনারা পড়তে পারেন। আর 2টাই পড়তে হবে এমনটা না, চাইলে আপনি 2টাই পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মিনিমাম 1টা যেন আমরা করতে পারি প্রতিদিন। আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন। এর ফলে যা হবে যে আমরা প্রতিদিন প্রত্যেক দিন হোক আমরা ধনী হই বা গরিব হই বা আমাদের স্ট্যাটাস যাই হোক না কেন, আমরা কিন্তু প্রত্যেক দিন 360টা করে সৎকা করার নেকি পেয়ে যাবো ইনশাআল্লাহ। এটা কিন্তু কোটি কোটি বড়লোকদের ভাগ্যেও সৌভাগ্যে নসিব হবে না, অনেক গরিব মানুষ কিন্তু এগুলো করার মধ্য দিয়ে ব্যাপক সদাকার নেকি নিয়ে আল্লাহ পাকের কাছে পরকালের মাঠে উঠবে ইনশাআল্লাহ তাআলা।